থাকবো ভালো রাখবো ভালো দেশ বৈধপথে প্রবাসী আয় গর্ব বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস রোববার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটারি বলেন সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার বর্তমানে সৌদি আরবে প্রায় 28 লাখ প্রবাসী বাংলাদেশি কর্মী রয়েছেন 2022 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 6 লাখ অভিবাসী বাংলাদেশ থেকে সৌদি আরবে এসেছে দেশটিতে যাওয়ার আগে কাজের পরিবেশ ও কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানার আহ্বান জানান তিনি দিনটি উপলক্ষে কুয়েতেও আলোচনা সভার আয়োজন করা হয় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা বক্তব্য রাখেন এ সময় প্রবাসী বাংলাদেশিদের বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং অভিবাসীদের অধিকার নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় পরে বৈধপথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখায় কয়েকজন বাংলাদেশিকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয় রবিউল ইসলাম আওলাদ সময় সংবাদ